এখন থাকছে হলিউডের বেশ কয়েকটি ইন্টারেস্টিং আপডেট। প্রথমেই থাকছে, এবার কি তাহলে ফাঁস হলো গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির ভলিউম থ্রির মেজর প্লট? অ্যান্ড এরপর থাকছে, তাহলে কি স্পাইডারম্যান থ্রিতে রবার্ট ডাউনি জুনিয়র আবারও যোগ দিতে যাচ্ছেন? এখন সেটা নিয়েও বিস্তারিত জানাবো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির কাছে। এমসিইউ এর গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি এই সিরিজটির কিন্তু একটা আলাদা ফ্যান বেজ আছে। আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থরের মতো মেজর ক্যারেক্টারদের পাশাপাশি গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ফ্যানদের মধ্যে একটা আলাদা জায়গা দখল করে আছে। টিম মেম্বারদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি এই সুপার হিরো টিমকে অন্যদের থেকে আলাদা করেছে, এবং এই টিমের প্রতিটা ক্যারেক্টারই কিন্তু ফ্যান ফেভারিট। যাই হোক, এখন পর্যন্ত গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির আমরা দুটো মুভি দেখেছি, যে দুটি মুভি ডিরেক্ট করেছেন ডিরেক্টর জেমস গান। খুব শীঘ্রই এই সিরিজের থার্ড ইনস্টলমেন্ট নিয়েও কাজ শুরু করবেন তিনি। আর এখন জানা গেল এই ফিল্মের মেজর একটি প্লটের মেজর একটা টুইস্ট। হলিউড নিউজ পোর্টাল উই গট দিস কভারের একটি সূত্র মতে জানা যায় যে এই মুভিতে গার্ডিয়ান্স ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি থাকবে, এবং সেই ট্র্যাজেডিটা হচ্ছে গার্ডিয়ান্স ফ্যামিলির দুজন মেজর ক্যারেক্টার এই মুভিতে মারা যাবে। আর শোনা যাচ্ছে এদের মধ্যে একটি ক্যারেক্টার হচ্ছে নেবুলা এবং অন্যটি হচ্ছে রকেট রেকুন। ওই রিপোর্টে আরও বলা হয়, নেবুলা এই মুভিতে অন্য মেম্বারদের জন্য তার লাইফটা স্যাক্রিফাইস করবে, অন্যদিকে রকেট রেকুন মুভির একটি ফাইট সিনে মারা যাবে। এবং আরও জানা যাচ্ছে এই মুভিটি গার্ডিয়ান্সদের বর্তমান টিম মেম্বারদের নিয়ে লাস্ট ফিল্ম হবে। ইন ফিউচার হয়তো এই টিম নাও থাকতে পারে, এই টিমে নতুন কোনো মেম্বার জয়েন করবে এবং নতুন স্টোরি নিয়ে সামনে আগাবে। এবার আসা যাক আয়রন ম্যানের কাছে। তাহলে এবার স্পাইডারম্যান থ্রিতে যোগ দিতে যাচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র, এবং বেশ কিছু জায়গায় এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। এখন আমরা তো অলরেডি জেনে গিয়েছি এমসিইউতে রবার্ট ডাউনি জুনিয়র আবার যোগ দিচ্ছেন, এবং সেই জন্য নতুন কন্ট্রাক্টও সাইন হচ্ছে। আর কিছুদিন আগে এটাও জানা গিয়েছিল এমসিইউ এর আপকামিং টিভি সিরিজ আয়রন হার্টেও রবার্ট ডাউনি জুনিয়রকে কাস্ট করানোর কথা ভাবা হচ্ছে। অ্যান্ড এটা অবভিয়াসলি ফ্যান্সদের জন্য এক্সাইটিং একটি নিউজ। আর এখন জানা গেল আর একটা এক্সাইটিং খবর, সেটা হচ্ছে শুধুমাত্র আয়রন হার্টই নয়, স্পাইডারম্যানের আপকামিং ফিল্ম স্পাইডারম্যান থ্রিতেও রবার্ট ডাউনি জুনিয়রকে কাস্ট করানো হতে পারে। হলিউডের বেশ কয়েকটি নিউজ পোর্টালে এমন নিশ্চিত পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে যে এমসিইউ রবার্ট ডাউনি জুনিয়রকে এখনই ছেড়ে দিতে চাইছেন না। হ্যাঁ, যদিও এমসিইউতে রবার্টের ক্যারেক্টার আয়রনম্যান কিন্তু মারা যায়, বাট তারপরেও এমসিইউ চাইছে সামহাও রবার্টকে এমসিইউর সাথে কানেক্ট করে রাখতে। আর সেই কারণে রিসেন্টলি তারা রবার্ট ডাউনি জুনিয়রের সাথে নতুন করে ডিলও করেছে, যেখানে ইন ফিউচার আরও কয়েকটি এমসিইউ প্রজেক্টে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যেতে পারে। এবং এগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে স্পাইডারম্যান থ্রি। জানা যাচ্ছে যে এই মুভিতে রবার্ট ডাউনি জুনিয়রকে কাস্ট করানো হবে, তবে তিনি ফিজিক্যালি এই মুভিতে থাকবেন না। ইনফ্যাক্ট জানা যায় যে আয়রন হার্টের মতোই তাকে এই মুভিতে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে প্রেজেন্ট করানো হবে। ওয়েল, রবার্ট ডাউনি জুনিয়রকে আবার এমসিইউতে দেখা যাবে, তাও আবার টম হল্যান্ডের সঙ্গে। এটা কিন্তু ডেফিনেটলি একটা এক্সাইটিং নিউজ। তবে এখনও কিন্তু কনফার্মেশন আসা বাকি রয়েছে, কিন্তু সূত্র মতে জানা যায় যে রবার্ট ডাউনি জুনিয়র এবং টম হল্যান্ড দুজনের মধ্যে যেহেতু বন্ডিং ভালো, তাই এমনটা কিন্তু হলে হতে পারে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।